নিজেদের সফল দাবি করে আবারও মনোনয়ন প্রত্যাশা দুই মেয়রের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন গত পাঁচ বছরে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে বা বাজার তেপ্পান্ন গলির এই দক্ষিণ সিটিতে সোমবার স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাইদ খোকেন বলেন আমরা আশা করি একটা প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি নগরবাসীর প্রতি আহ্বান জানাবো আমার শুরু করা উন্নয়ন কর্ম অব্যাহত রাখতে আমাকে পুনরায় নির্বাচিত করবেন যে মৌলিক সমস্যা ছিল তা প্রাথমিকভাবে মোকাবেলা করতে পেরেছি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ আমরা রেখে যাওয়ার জন্য কাজ করছি আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন নির্বাচন কমিশন ইভিএম এ ভোট নেয়ার যে উদ্যোগ নিয়েছেন এবং পদত্যাগের বিষয়ে যে আইন থাকবে সেসব মেনেই নির্বাচনে অংশ নিতে চাই এমন কোন অলিগলি নাই যেখানে আমি উন্নয়নের ছোঁয়া লাগাতে পারিনি আমি আশাবাদী উভয় মেয়র দল থেকে মনোনয়ন পাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খোকন বলেন শান্তি এই নগরীতে জলাবদ্ধতা বছরের ইতিহাস যা আমি নিয়ন্ত্রণে এনেছি তারপরও বলবো এটা নিয়মিত প্রক্রিয়া নগরবাসী উন্নয়ন সফলতা অব্যাহত রাখতে আমাদের ভালোবাসায় সিদ্ধ করলে সফলতা আসবে এদিকে বিশেষ অতিথি আতিকুল ইসলাম বলেন আমি নির্বাচিত হয়েছি নয় মাস এই অল্প সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে নির্বাচিত সহনীয় পর্যায়ে হলে যানজট নিয়ে আসব। আমি যেদিন থেকে দায়িত্ব পেয়েছি সেদিন থেকেই কাজ শুরু করেছি একটি দিনও বসে থাকিনি আমার অল্প সময়ের এই অভিজ্ঞতা আগামীতে আরো সফলতা আনতে পারবো আশা করি বড়দল আওয়ামী লীগ আবারও আমাকে সুযোগ দিবে স্মার্ট সিটি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে যে কাজ শুরু করেছি সেই উন্নয়ন অব্যাহত রাখতে সুযোগ পাব বলে আশা রাখি আমি চাই আমার নগরকে যানজট মুক্ত ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত করতে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন